শীতে শিশুর ত্বকের যত্নের যে বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করব সেগুলো হলো ময়শ্চারাইজারের ব্যবহার, পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিনের ব্যবহার, গোসল এবং তেলের ব্যবহার। এক নম্বর, ময়শ্চারাইজার ব্যবহার করা। গোসলের পরে শিশুর সারা গায়ে ময়শ্চারাইজার ব্যবহার করুন। যে কোনো বেবি লোশন বা ক্রিম শিশুর সারা গায়ে ভালোভাবে মাখিয়ে দিন, তবে পরিমাণ যেন বেশি না হয়। বাংলাদেশের আবহাওয়ায় অয়েল বা তেল বেসড ময়শ্চারাইজারের কোনোই দরকার হয় না। আকুয়া বা পানি বেসড বেবি ময়শ্চারাইজার শিশুর জন্য যথেষ্ট। বেবি লোশন বা ক্রিম কেনার সময় আপনি উপাদানে পড়ে দেখবেন পানি বা ওয়াটার বা আকুয়া লেখা আছে কিনা। আপনি যদি বরফের কোনো দেশে থেকে থাকেন, যেমন ধরুন সুইডেন বা আয়ারল্যান্ড, তাহলে অয়েল বা তেল বেসড ময়শ্চারাইজার কিনে দেখতে পারেন। তবে কোনো সুগন্ধিযুক্ত লোশন কখনোই বাচ্চা শরীরে ব্যবহার করবেন না। আমার পছন্দের তিনটি আমেরিকান ব্র্যান্ড হলো সেরাভে, এভিনো, সেটাফিল। যতবার শিশুকে পানি দিয়ে ধুবেন বা মুছবেন, ততবার ময়শ্চারাইজার দিতে ভুলবেন না। দুই, পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন। ভ্যাসলিন আসলে একটা কোম্পানির নাম। এর মূল উপকরণ হলো পেট্রোলিয়াম জেলি। আকুয়াফোর, মেরিল, পমেড, ভ্যাসলিন, এরকম নানা নামের পেট্রোলিয়াম জেলি বাজারে পাওয়া যায়। শিশুকে ডায়পার পরানোর সময় ডায়পার এরিয়াতে ভালো করে পেট্রোলিয়াম জেলি দিলে ডায়পার র্যাশ হয় না। তবে যেদিন বাইরে বেশ বাতাস, সেদিন আপনি শিশুর মুখে মানে গালেও খুব ভালো করে পেট্রোলিয়াম জেলি ঘষে দিতে পারেন। তাহলে ওর মুখে আর বাতাস লাগবে না। আরেকটা দারুণ টিপস দেই, যদি শিশুর শরীরের কোনো অংশ বেশ শুষ্ক বা রুক্ষ হয়ে যায়, তবে সেই অংশে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। আমার সবচেয়ে পছন্দের পেট্রোলিয়াম জেলি হলো আকুয়াফোর বেবি। ভ্যাসলিন বেবিও আমি ব্যবহার করি, তবে আমার ঠোঁটে আমি এগুলো লাগালেও শিশুর ঠোঁটে কখনোই না। শিশুর ঠোঁটে আসলে কিছু দিতেই হয় না। যদি ফেটে যায় তাহলে শিশু ঘুমিয়ে গেলে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দেবেন, না হয় ও সেটা খেয়ে ফেলতে পারে। তিন নম্বর, গোসল। শীতের দিনে শিশুকে প্রতিদিন গোসল দেবার আসলে কোনো দরকারই নেই। তবে আপনার শিশু যদি আমার শিশুর মতো গোসল করতে খুব পছন্দ করে, তাহলে ওকে করতে দিন। যেটা করতে পারেন সেটা হলো প্রতিদিন সাবান না দিয়ে একদিন পরপর সাবান ব্যবহার করুন। শিশুদের সাবান ও শ্যাম্পু একই এবং এগুলো খুবই কোমল উপাদান দিয়ে তৈরি, যাতে শিশুর ত্বকের কোনো ক্ষতি না হয়। ভুলেও স্যাভলন বা ডেটলের মতো জীবাণুনাশক কোনো জিনিস শিশুর গোসলের পানিতে দিবেন না। আমার পছন্দের বেবি ওয়াশগুলো হলো এভিনো, আকুয়াফোর ও সেরাভি। আমি ফোমিং বেবি ওয়াশ পছন্দ করি না বা ব্যবহার করি না। সোপ বেসড যেগুলো বেবি ওয়াশ সেগুলো ব্যবহার করি। তবে শিশুর গায়ে আসলে বেশি সাবান ঘষার কোনো দরকারই হয় না। মাঝে মাঝে আপনি গোসলের পানিতে বুকের দুধ মিশিয়ে দেবেন, এটা দারুণ ময়শ্চারাইজার। চার, তেল। তেল নিয়ে আসলে অনেক বিতর্ক রয়েছে। তেলের ক্ষেত্রেও কিন্তু বেবি অয়েল ছাড়া অন্য তেল শিশুর গায়ে ব্যবহার করা একদমই ঠিক না। সরিষার তেল বা নারকেল তেলের ভেষজ উপকারিতা আছে, এটা ঠিক, এবং এগুলোর যে উপাদান তা সবসময় সব ত্বকের জন্য ভালো নাও হতে পারে। শিশুকে গোসলের আগে তেল দিয়ে সারা শরীর ম্যাসাজ করে দিতে পারেন, তারপরে সাবান দিয়ে গোসল করালেন। শিশুর চুলের তেল এবং গায়ের তেল একই। শ্যাম্পুর 20 মিনিট আগে মাথায় তেল দিলে মাথার তালু শুষ্ক থাকবে না। তবে তেল শরীরে বা মাথায় আমি কখনো রাখি না, এতে শিশুর গরম লাগে, চিটচিটে লাগে, ভালো লাগে না। অতিরিক্ত তেল শিশুর ত্বকের জন্য বেশ ক্ষতিকর। রোদে যাবার আগে কখনোই তেল দিবেন না, গরম হোক আর শীত হোক। সানস্ক্রিন দিয়ে শিশুকে বাইরে নেবেন। আমার পছন্দের তেল বার্ড বি ও জার্ভিস। সানস্ক্রিন ব্যবহার করি এভিনো বেবি, থিঙ্ক বেবি ও বেবি জেনিক্স। পাঁচ এবং সবশেষ টিপস, পোশাক নিয়ে। শীতে শিশুকে কি ধরনের পোশাক পরাবেন সেটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। শিশুর পোশাকের ক্ষেত্রে সবসময় লেয়ার্ড পোশাক পরানোই ভালো। লেয়ার্ড পোশাক পরানো বলতে আমি বোঝাচ্ছি, ধরুন আপনি প্রথমে একটা স্যান্ডো গেঞ্জি পরালেন, তার উপরে একটা কটন গেঞ্জি বা শার্ট পরালেন, তার উপরে আপনি একটা হাফ হাতা জ্যাকেট পরালেন,
তার উপরে আপনি একটা ভারী জ্যাকেট পরালেন। এ ধরনের লেয়ার্ড পোশাকের সুবিধাটা হচ্ছে যদি ওর গরম লাগে বা যদি ও স্বস্তি বোধ না করে তাহলে আপনি একটা বা দুটো উপর থেকে খুলে রাখতে পারবেন, আবার প্রয়োজন হলে সেটা পরিয়ে দিতে পারবেন। শিশুর মাথার টুপি, খুব মোটা টুপির দরকার নেই, বাংলাদেশে তো দরকারই হয় না। এবং মোজা পরানোর ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে সুন্দর মোজা বা দামি মোজা বা অনেক লেস লাগানো অনেক কাজ করা মোজার জায়গায় আরামদায়ক মোজা, মানে যেগুলো পরে স্বস্তি লাগবে, ওকে চুলকাবে না বা ওর কোনো খারাপ লাগবে না, অস্বস্তি লাগবে না, সেরকম পোশাক এবং সেরকম মোজা জুতা এগুলোর দিকে বেশি প্রাধান্য দেবেন। আপনি যদি হিটার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই হিউমিডিফায়ার ব্যবহার করতে ভুলবেন না।